আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন ইনফরমেশন দিব যেটা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে। ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করার পরে আপনারা টাকা ইনকাম করতে পারবেন না। ঠিকই শুনতেছেন, ফেসবুকে ভিডিও আপলোড করবেন ঠিকই, কিন্তু টাকা ইনকাম আসবে না। তো কোন ধরনের কন্টেন্ট, কোন ধরনের ভিডিওতে আপনি ইনকাম পাবেন না? সাত ধরনের ভিডিও রয়েছে, যে সাত ধরনের ভিডিওতে আপনি কখনো ইনকাম করতে পারবেন না, যে সাত ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। তো এর মধ্যে সর্বশেষ যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো, সাতটা বিষয়ের মধ্যে সর্বশেষ যে বিষয়টা তুলে ধরবো সেটা অনেক ইম্পর্টেন্ট। ধরে নিতে পারেন আজকের ভিডিওটা শুধু ওটার জন্যেই, একদম সর্বশেষ যে বিষয়টা তুলে ধরবো সেটার জন্যেই। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, যদি চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রথমত আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি এই বিষয়টা, নতুন করে তবুও আপনাদেরকে মনে করে দিচ্ছি। প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে, অন্যের কন্টেন্ট ব্যবহার করে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না। অন্য মানুষের কন্টেন্ট বা অন্য কারো তো ভিডিও কেটে এনে যদি আপনি আপলোড করেন তাহলে কখনো ইনকাম করতে পারবেন না, কপিরাইট স্ট্রাইক খাবেন, এটা আমরা সবাই জানি। তো এটা তো অনেকেই করেন, আবার অনেকেই করেন না। যাই হোক, যারা করেন তারা কিন্তু এক সময় আপনাদের ভুল বুঝতে পারেন। তো এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ভিডিওতে কাউকে গালাগালি দিলে আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার ভায়োলেশন আসতে পারে, আপনি কখনো এখান থেকে ওই ভিডিওটাতে মনিটাইজেশন পাবেন না, এমনকি আপনার ফেসে অনেক ক্ষতি হবে, আমরা সবাই জানি। সো আমরা এই ধরনের কাজগুলো কখনো করবো না, অন্যকে ভিডিওতে গালিগালাজ করবো না, আশা করি বুঝতে পারছেন। তিন নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে আপনি কখনো কাজ করতে পারবেন না, সেক্সুয়াল ভিডিও আপনি কখনো আপলোড দিতে পারবেন না। এটা একদমই ইউটিউব এবং ফেসবুক রুলসে কিন্তু নেই। আপনি কখনো, আপনি মনে করেন সেক্সুয়াল কন্টেন্ট তো অনেক দূর, একটা সেক্সুয়াল ইমেজও আপনি আপনার থাম্বনেইলে ইউজ করতে পারবেন না, সেই ভিডিও থেকে বা সেই ফেস থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। এই তিন ধরনের ভিডিও থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। এবং ফাইনালি আরেকটা বিষয় আছে, সেটা আপনাদের সামনে একটু পরে তুলে ধরতেছি। তো প্রথমে যে তিনটা বিষয় বলছি, এটা অনেকেই করে থাকেন, নিজেই ভেবে থাকেন যে করছেন কিনা বা করতেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ছেড়ে দেন। তো চার নম্বরে ফাইনালি যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনি ভালো কন্টেন্ট তৈরি করতেছেন, নিজের ভিডিও আপলোড দিতেছেন, আপনার ভিডিওতে আপনি কাউকে গালাগাল দিতেছেন না, সেক্সুয়াল কন্টেন্ট শেয়ার করতেছেন না, আপনার সব রিয়েল কন্টেন্ট, কিন্তু তবুও আপনি ইনকাম পাবেন না। কখন পাবেন না? আপনি একটা ভিডিও আপলোড করার পর যখন আপনার ভিডিওটা তিন মিনিটের নিচে হবে, ওই ভিডিও থেকে আপনি কখন ইনকাম করতে পারবেন না। ফেসবুকের রুলসে এটা নেই, আপনি যদি তিন মিনিটের নিচে আপনি ভিডিও আপলোড করেন, অর্থাৎ দুই মিনিট তিরিশ সেকেন্ড বা দুই মিনিট চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড যদি আপনি ভিডিও আপলোড করেন, ওই ভিডিও থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। ইভেন আমরা সবাই জানি যে তিন মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু কখনো মনিটাইজ হয় না, সেগুলোতে মনিটাইজ দেয় না ফেসবুক। তো আপনার সব কিছুই ঠিক আছে ভাই, কিন্তু তবুও আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না, কেননা আপনি দুই মিনিটের নিচে ভিডিও আপলোড করতেছেন। অলরেডি অনেক ভাই আমাকে মেসেজ করছেন যে ভাই আমাকে স্ক্রিনশটও দিয়েছেন যে ভাই আমার এই কয়েকটা ভিডিও দেখেন, কারো ভিডিও দেখলাম হচ্ছে আপনার, এক ভাই মেসেজ দিছে তার একটা ভিডিও আছে আপনার দেড় মিনিট, একটা আছে আপনার আড়াই মিনিট, একটা আছে দুই মিনিট, এই ধরনের ভিডিওগুলো অসংখ্য কিন্তু ভাইরাল হয়ে গেছে, ভালো ভিউজ আসছে কিন্তু ইনকাম করতে পারতেছে না। সো আপনারা যারা লং ভিডিও আপলোড করবেন তারা কখনো তিন মিনিটের নিচে ভিডিও আপলোড করবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই সাত ধরনের কন্টেন্ট থেকে, এই সাত ধরনের ভিডিও থেকে আপনারা কখনো ইনকাম করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। এই ছিল একটা কমপ্লিট ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।